হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতিষ জ্ঞান। আমি অ্যাস্ট্রোলজার তপরাজ রয়। আজকের বিষয় হলো স্বপ্ন নিয়ে আলোচনা। স্বপ্ন হয় 7 প্রকারের: দৃষ্ট স্বপ্ন, শ্রুত স্বপ্ন, অনুভূত স্বপ্ন, প্রার্থিত স্বপ্ন, কল্পিত স্বপ্ন। এই 5টি স্বপ্ন নিষ্ফল হয়ে থাকে, আর থাকলো 2টি বাকি, সেটি হলো ভাবিক স্বপ্ন ও দোষজ স্বপ্ন। এই 2টি স্বপ্ন প্রায় ফলদান করে থাকে। চলুন জেনে নিই এই স্বপ্নগুলি কি কি। দিনের বেলা যে ঘটনা দেখা গেছে রাত্রে স্বপ্নে, সেই ঘটনাকে স্বপ্নে দেখার নামই হলো দৃষ্ট স্বপ্ন। কোনো ঘটনা কানে শুনে রাত্রে ঘুমন্ত অবস্থায় সেই স্বপ্ন দেখার নাম শ্রুত স্বপ্ন। জাগ্রত অবস্থায় পরীক্ষা করা কোনো সংবাদকে রাত্রে স্বপ্নের মধ্যে দেখার নাম অনুভূত স্বপ্ন। জাগ্রত অবস্থায় অভিলাষিত কোনো বিষয়কে স্বপ্নে দেখার নাম প্রার্থিত স্বপ্ন। দিনের বেলা কল্পনা করা কোনো জিনিস বা ঘটনাকে স্বপ্নে দেখার নাম কল্পিত স্বপ্ন। যা দেখা হয়নি বা শোনাও হয়নি সেই রকম স্বপ্ন দেখাকে ভাবিক স্বপ্ন বা ভাবাবেগ স্বপ্ন বলা হয়। বাত পিত্ত ও কফ দূষিত হয়ে স্বপ্ন দেখাকে বলা হয় দোষজ স্বপ্ন।